নির্বাচন বিরোধী অবস্থান থেকে বিএনপি আগামী নির্বাচনকে ভোটার শূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত। এক বিবৃতিতে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও অযৌক্তিক অপপ্রচার চালাচ্ছে বিএনপি। আর সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি যে দেশের গণতন্ত্রকে বাধা দিচ্ছে তা ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূতের বক্তব্যেই পরিষ্কার। বিস্তারিত রিপোর্টে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে বিবৃতি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আমলে যেখানে সব সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, সেখানে আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সব ধরনের সক্ষমতা বৃদ্ধি করেছে। কাদের বলেন, বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, এজন্য আগামী নির্বাচনকে ঘিরে তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। এদিন দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের নেতারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউ রাষ্ট্রদূত জানিয়েছেন হরতাল অবরোধ জ্বালাউপোড়াও করা যাবে না, এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। জানান, এসব কাজ বিএনপি করে আসছে। ওনারা যাদের কাছে গিয়ে বারবার ধর্ণা দেয় তারা, অর্থাৎ তাদের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন যে হরতাল অবরোধ জ্বালাউপোড়াও এগুলো করা যাবে না, তো এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসছে। এটি বিএনপির যে অপরাজনীতি, সেই অপরাজনীতির উপর একটি বিরাট চপেটাঘাত। বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।